কথা বলবো। তো এর আগের ক্লাসে আমি জটিল সংখ্যা অধ্যায়ের এককের ঘনমূল এবং তার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেইখানে এককের ঘনমূল কত ছিল, এককের ঘনমূল পেয়েছিলাম আমরা তিনটা, একটি হচ্ছে ওয়ান, এটি কত হাফ মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি, এবং একটি ছিল কত হাফ মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি। এবং সেইখান থেকে এর প্রপার্টিস গুলো কি ছিল, সেই প্রপার্টিস গুলো ছিল একটি ছিল কি এককের যে তিনটি মূল পেয়েছিলাম ঘনমূল পেয়েছিলাম সেখানে একটি বাস্তব সংখ্যা এবং বাকি দুইটি কি পরস্পরের অনুবন্ধী জটিল সংখ্যা, এবং এইগুলো নাম দিয়েছিলাম কি একটি ওমেগা এবং আরেকটি হচ্ছে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ওয়ান ওমেগা এবং ওমেগা স্কোয়ার, অর্থাৎ আমরা তিনটি ঘনমূল পেয়েছিলাম, একটি হচ্ছে ওয়ান, একটি হচ্ছে ওমেগা এবং আরেকটি হচ্ছে ওমেগা স্কোয়ার। এক নম্বর প্রপার্টি ছিল একটি বাস্তব এবং বাকি দুটি জটিল। দুই নম্বর প্রপার্টি ছিল কি, দুই নম্বর প্রপার্টি ছিল যে জটিল ঘনমূল দুটি, সেই জটিল ঘনমূল দুটি কি একটি অপরটির বর্গ, অর্থাৎ একটি ওমেগা হলে আরেকটি হচ্ছে ওমেগা স্কোয়ার। এবং তিন নম্বর প্রপার্টি ছিল এই ঘনমূল দুটির জটিল ঘনমূল দুটি গুণফল হচ্ছে ওয়ান। নাম্বার চার ছিল কি একটি অপরটির একটি অপরটির হবে উল্টা, একটি অপরটির উল্টা, অর্থাৎ ওমেগা ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা স্কোয়ার অথবা ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা। এবং পাঁচ নাম্বার প্রপার্টি ছিল এই তিনটার যোগফল হচ্ছে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ যে তিনটি মূল পেয়েছিলাম সেই তিনটির যোগফল হচ্ছে জিরো। আচ্ছা, এগুলো আমি একটু বললাম কেন, আমার হচ্ছে যে আজকে যে ডাটটি লিখলাম এটা করতে আমাদের এই প্রপার্টিস গুলো লাগবে, অর্থাৎ ওমেগা কিউব ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এই প্রপার্টিস গুলো এখন আমাদের এখানে লাগবে। তাহলে দেখো আমি এখানে কি লিখলাম, এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, একটা দ্বিঘাত ফাংশন দেওয়া আছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, একটা দ্বিঘাত ফাংশন দেওয়া আছে এবং দেওয়া আছে কি ওমেগা এককের কাল্পনিক ঘনমূল। ঠিক আছে, ওমেগা কাল্পনিক ঘনমূল এবং এফ অফ ওমেগা তার কিউব প্লাস এফ অফ ওমেগা স্কোয়ার তার হোল কিউব ইজ ইকুয়াল টু জিরো যদি হয় তখন আমাদের প্রমাণ করতে হবে a is equal to half b plus c, b is equal to half c plus a, এবং c is equal to half a plus b। অর্থাৎ আমাদের একটা দ্বিঘাত ফাংশন দেওয়া আছে এবং একটা ইকুয়েশন দেওয়া আছে, আমাদের এটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দ্বিঘাত ফাংশনটা লিখে নিলাম, দ্বিঘাত ফাংশন দেওয়া আছে কি f of x is equal to x square plus bx plus c, এবং ইকুয়েশনটা কি দেওয়া আছে f of omega তার cube plus f of omega square তার whole cube is equal to জিরো। ওকে, আমাদের দেওয়া আছে এটা। এখন এখান থেকে দেখো এফ অফ ওমেগা ইজ ইকুয়াল টু কত আমরা বের করি, দেখো তো এফ অফ যদি এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয় তাহলে এফ অফ ওমেগা ইজ ইকুয়াল টু কত আসবে বলো তো, এফ অফ ওমেগা ইজ ইকুয়াল টু কত আসবে, এর এক্স এর জায়গায় কি আসবে শুধু ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা প্লাস সি। ঠিক আছে, এফ অফ এক্স এর জায়গায় শুধু ওমেগা বসবো, তাহলে এখানে এফ অফ ওমেগাটা আমরা বসিয়ে দিই, এফ অফ ওমেগা কত আসতেছে আমাদের এ ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা প্লাস সি তার হোল কিউব প্লাস আবার ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আসবে, তাহলে এফ অফ ওমেগা স্কোয়ার এখানে শুধু কি স্কোয়ারটা চলে আসবে, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি। এখান থেকে দেখো আবার একটু এটাকে আমরা লিখতে পারি না, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু কত, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে এখান থেকে এটা ওমেগা কিউব ইনটু ওমেগা লিখতে পারি না প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি, এ ইন্টু ওমেগা কিউবের জায়গায় আমরা ওয়ান লিখে দেব এবং শুধু থাকবে আমাদের কি ওমেগা, তা মানে এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, এ ওমেগা প্লাস বি ওমেগা এখানে আমরা লিখে ফেলি, এরপর ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি তার হোল কিউব ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এখন দেখো এতটুকুকে আমরা ধরি এক্স এবং এখানে এটাকে ধরি আমরা ওয়াই, এক্স কিউব প্লাস
वाई किऊब इज इक्वल टू जीरो धरे निलाम जेखाने एक्सट्रा कत बोलो तो एक्सट्रा होच्छे ए ओमेगा स्क्वायर प्लस बी ओमेगा प्लस सी एवं वाई टा कत वाई टा होच्छे ए ओमेगा प्लस बी ओमेगा स्क्वायर प्लस सी ठीक है अर्थात এই পার্টটার সময় আমরা এক্স ধরে নিলাম এবং এটার সময় আমরা কি করলাম ওয়াই ধরে নিলাম ঠিক আছে এবং এটা আমরা সাইড নোট হিসেবে লিখে রাখলাম যেখানে এক্স ইজ ইকুয়াল টু কত এম ওমেগা স্কয়ার প্লাস বি ওমেগা প্লাস সি এবং ওয়াই ইজ ইকুয়াল টু এম ওমেগা প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস সি তাহলে দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব এটা ফর্মুলা চলে আসছে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু কত এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার जीरो कि देखो आम्रा कि जानी बोलो तो वन प्लस ओमेगा स्क्वायर इज इक्वल टू जीरो वन प्लस ओमेगा स्क्वायर इज इक्वल टू जीरो कत लेखा जाए बोलो तो माइनस वन ठीक है ओमेगा प्लस ओमेगा स्क्वायर इज इक्वल टू माइनस वन जो बसाय देखो माइनस एक्स वाई समान माइनस वन एक्स वाई लेखाते माइनस वन एक जगह शुद्ध लिखल की ओमेगा प्लस ओमेगा स्क्वायर ठीक है ओमेगा प्लस ओमेगा स्क्वायर इंटू एक्स वाई इंटू एक्स वाई माइनस वन जगह ओमेगा प्लस ओमेगा स्क्वायर ठीक है नेक्स्ट जेखने देखो एखने की लिखल ओमेगा क्यूब ओमेगा क्यूब इज इक्वल टू जानी वन जो वाई स्क्वायर साथ वन जेहतु रही है शुद्ध ओमेगा स्क्वायर लिखे दिलाम ओमेगा स्क्वायर ना सॉरी ओमेगा क्यूब लिखे रखल क्यों लिखल देखो एक सजा बोटा के सजाब एक्स प्लस वाई कत आसे दर प्लस एक्स वाई ओमेगा प्लस एक्स वाई ओमेगा स्क्वायर प्लस वाई स्क्वायर ओमेगा क्यूब इज इक्वल टू जीरो कि भावे सजाबो एक्स प्लस वाई एखान देखो कि कमन जाए पार्टा पार्ट एक्स कमन जाए तैना एक्स कमन गेले कत आसे बोलो तो एक्स प्लस वाई ओमेगा আর এখান থেকে কি কমন যায় এখান থেকে y কমন যায় এবং ওমেগা স্কয়ার কমন যায় তাই না y ওমেগা স্কয়ার কমন যায় তাহলে কি থাকে এখানে x প্লাস এখানে কত y ওমেগা এই দুটো পার্ট থাকে তাহলে আমাদের কি থাকতেছে আমি এখানে লিখি আমাদের শুধু থাকতেছে কি एक्स प्लस वाई और कि एक्स प्लस वाई ओमेगा एवं आरेकटी होच्छे एक्स प्लस वाई ओमेगा स्क्वायर इज इक्वल टू जीरो एक्स प्लस वाई ओमेगा प्लस एक्स प्लस वाई ओमेगा स्क्वायर इज इक्वल टू जीरो अर्थात आमादेर तीनटी एखाने उत्पादक चले आसछे एबं एटा नम्बर दिलाम आमरा कत नम्बर दिलाम एक ठीक है আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের এই পার্টটা প্রমাণ করতে হবে অর্থাৎ a = = b + c b = = c + এবং c = = a + b ঠিক আছে এখন দেখো আমরা এখান থেকে একটা একটি করে পার্ট নিব এবং করব প্রথম পার্টটা আমাদের কি বলো তো x + y = 0 ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের x + y x + y एक्स प्लस वाई एखान मान कत धरे ओमेगा स्क्वायर प्लस बी ओमेगा प्लस सी ठीक है वाई कत प्लस प्लस वाई कत ओमेगा प्लस बी ओमेगा स्क्वायर प्लस सी ठीक है एन एखान देखो ए ओमेगा स्क्वायर प्लस ए ओमेगा जो ए कमन नहीं कत थे बोल तो ओमेगा स्क्वायर प्लस ओमेगा b ओमेगा प्लस b ओमेगा स्क्वायर अर्थात b कमन जो नहीं ओमेगा प्लस ओमेगा स्क्वायर और c प्लस c अर्थात टुवाइस c ठीक है এখন এইখান থেকে দেখো এটা সমান কত লেখা যায় ওমেগা স্কয়ার প্লাস ওমেগা একটু আগে আমি লিখেছিলাম কি 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু যেহেতু 0 কাজেই এইখান থেকে কত ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কত -1 আসবে অর্থাৎ যে এককের প্রপার্টিজ গুলো সেগুলো আমাদের কিন্তু এখানে লাগতেছে ঠিক আছে তাহলে a ওমেগা প্লাস ওমেগা স্কয়ার জায়গা তো -a আসবে ঠিক আছে অর্থাৎ এত দুশন -1 কাজেই এটা আসবে -a
सेम वे तो इज इक्वल टू क्या माइनस बी प्लस टूस सी एक्स प्लस वाई इज इक्वल टू कत पेल एक्स प्लस वाई इज इक्वल टू माइनस ए माइनस बी प्लस टूस सी एक लिखी एक्स प्लस वाई इज इक्वल टू कत पेल एक्स प्लस वाई इज इक्वल टू माइनस ए माइनस बी प्लस टूस सी क्यों लिखे रखल क्या लिखे रख कारण एक नंबर समीकरण दिए मानगुलो बसाते हैं ठीक है अर्थात एक्स प्लस वाई इक्वल माइनस ए माइनस बी प्लस टूस सी सेम होते हैं एक्स प्लस वाई ओमेगा एक्स प्लस वाई ओमेगा स्क्वायर ये मानगुलो बेर करब एक्स प्लस वाई ओमेगा इज इक्वल टू कत बोल तो ए ओमेगा स्क्वायर प्लस बी ओमेगा प्लस सी प्लस वाई ओमेगा अर्थात एटार साथे शुद्ध ओमेगा जोग हबे अर्थात ए ओमेगा स्क्वायर प्लस बी कत बी ओमेगा क्यूब प्लस सी ओमेगा ठीक आछे आमादेर जे सेकेंड ए ओमेगा प्लस बी ओमेगा स्क्वायर प्लस सी সেখানে শুধু আমরা ওমেগাটা গুণ করে দেব অর্থাৎ এ ওমেগা স্কয়ার বি ওমেগা কিউ প্লাস সি ওমেগা সেখানে কত আসছে দেখো তো এ ওমেগা স্কয়ার প্লাস বি ওমেগা প্লাস সি প্লাস এ ওমেগা স্কয়ার বি ওমেগা কিউ এর জায়গায় আমরা শুধু 1টা লিখে দেব ঠিক আছে ওমেগা কিউ যেহেতু 1 তাহলে শুধু এখানে বি থাকবে এবং সি ওমেগা থাকবে এখানে আবার দেখো ए ओमेगा স্কয়ার আমাদের থাকে কত 2 এ ওমেগা স্কয়ার প্লাস বি কমন নিলে ওমেগা প্লাস 1 प्लस सी कमन ले वन प्लस ओमेगा टूस ए ओमेगा स्क्वायर प्लस बी एखे आरोप कत लेखा जाए वन प्लस ओमेगा स्क्वायर इज इक्वल टू जो जीरो है एतटुकु समान माइनस वन लिखते ओमेगा स्क्वायर समान लिखते ओमेगा स्क्वायर समान कत लिखते बोल तो माइनस ओमेगा स्क्वायर समान कत लिखते बोल तो वन प्लस ओमेगा अर्थात वन प्लस ओमेगा इज इक्वल टू शुद्ध ओमेगा स्क्वायर शुद्ध अपना ओ पास नहीं गलम ठीक है वन प्लस ओमेगा इज इक्वल टू माइनस ओमेगा स्क्वायर तो वन प्लस ओमेगा जगह कत लिखब माइनस ओमेगा स्क्वायर प्लस सेम होते सी माइनस ओमेगा स्क्वायर ओके अर्थात जो सबगुलो थे ओमेगा स्क्वायर टा कमन नहीं कत आसते देखो तो ओमेगा स्क्वायर जो कमन नहीं टूस ए माइनस बी माइनस सी ठीक है टूस ए माइनस बी माइनस सी एखे कत पेल x प्लस वाई ओमेगा इज इक्वल टू कत पेल ओमेगा स्क्वायर टूस ए माइनस बी माइनस सी ठीक है टूस ए माइनस बी माइनस सी एन आकटा पार्ट रही है एक्स प्लस वाई ओमेगा स्क्वायर एक्स प्लस वाई ओमेगा स्क्वायर एक ही भाव करब एक ही भाव जो करी तक हमारे कत थे बोल तो एक ही भाव कर ले पासी ए ओमेगा स्क्वायर प्लस बी ओमेगा प्लस सी एखे पार्ट आसते से क्षेत्र में कत ए ओमेगा स्क्वायर एखे स्क्वायर जेहेतु सबगर ओमेगा स्क्वायर गुण हो जाए ए ओमेगा क्यूब प्लस बी ओमेगा टू दि पावर फोर प्लस सी ओमेगा स्क्वायर ठीक है सी ओमेगा स्क्वायर ए ओमेगा टू दि पावर क्यूब प्लस बी ओमेगा टू दि पावर फोर प्लस सी ओमेगा स्क्वायर एक कैलकुलेशन कर ले कत आसते देखो तो ए ओमेगा स्क्वायर प्लस बी ओमेगा प्लस सी प्लस ओमेगा क्यूबर जैगे बसिए देव एखे कत ओमेगा क्यूब इंटू ओमेगा इज इक्वल टू ओमेगा टू दि पावर फोर शुद्ध थके ओमेगा सी ओमेगा स्क्वायर ओके आबार से सेम होते कत आसते ए ओमेगा स्क्वायर कत आसते ओमेगा स्क्वायर प्लस वन ठीक है बी ओमेगा प्लस बी ओमेगा इज इक्वल टू कत टूस बी ओमेगा प्लस टूस बी ओमेगा और एखान सी कमन गेले वन प्लस ओमेगा स्क्वायर এখানে কত আসবে বলো তো মাইনাস ওমেগা কিভাবে মাইনাস ওমেগা 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0 তাহলে কত আসছে বলো তো 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা ওকে তাহলে এ মাইনাস ওমেগা প্লাস টুইস বি ওমেগা এখানে সি কত মাইনাস ওমেগা ঠিক আছে তাহলে ওভারটা থেকে কি কমন যায় এখানে দেখো তো শুধুমাত্র ওমেগা কমন যাবে কোন গেলে মাইনাস এ প্লাস টুইস বি মাইনাস সি ঠিক আছে তাহলে থার্ড পার্ট থেকে আমরা কি পেলাম एक्स प्लस वाई ओमेगा स्क्वायर इज इक्वल टू ओमेगा माइनस ए प्लस टूस बी माइनस सी एटा पेलाम ठीक है तो तीन टा पार्ट ही पे गेलाम तीन टा पार्टर मानटा कोथाय बसाबो एक नंबर समीकरण शुरूते लिखलाम एक नंबर समीकरण एक्स प्लस वाई ओमेगा
एक्स प्लस ओ ओमेगा स्क्वायर एखाने ए तीन टा मान बसिए दिब তাহলে x + y = কত পাচ্ছি আমরা অতএব 1 নং থেকে পাই ঠিক আছে 1 নং থেকে পাই কি পাচ্ছি - a - b + 2c আর এটার মান কত বলো তো ω² / 2j - b - c এবং এটার মান হচ্ছে ω - a + 2b - c = 0 ঠিক আছে তাহলে দেখো ω * ω² = কত = - a - b plus twice c twice a minus b minus c and y plus minus a plus twice b minus c into omega cube is equal to 0 omega square into omega but omega square omega cube is equal to what omega cube is equal to 1 ঠিক আছে কাজেই এই জায়গা আমরা omega cube এর জায়গায় শুধুমাত্র 1 বসিয়ে দেব 1 বসিয়ে দিলে আমাদের শুধু থাকে এই ইকুয়েশনটা ঠিক আছে minus a plus twice b minus c দেখো তাহলে আমাদের এখানে তিনটা পার্ট চলে আসছে তাই না देखो लिखते অর্থাৎ c = ½ a + b দেখো আমাদের একটা পার্ট চলে আসছে c = ½ a + b সেম হতে এখান থেকে আসবে কি a = ½ b + c এবং এখানে আসছে কত b = ½ কত b = ½ c + a অর্থাৎ আমাদের যে তিনটা পার্ট আছে a = ½ b + c b = ½ c + a c = ½ a + b তিনটা পার্টই আমাদের এখানে চলে আসছে ঠিক আছে তাহলে আমরা কি এইভাবে যে আমাদের এককের ঘনমূলগুলো রয়েছে এককের ঘনমূল থেকে আমরা এইভাবে প্রমাণ করতে পারি ঠিক আছে তাহলে তুমি এটা বাসায় প্র্যাকটিস করবে আজ এই পর্যন্তই তোমার প্রত্যেককে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে।